नमस्कार, आमी अमित कुमार और आपनारा देखछेन अरुण टेक अल बांगला। आबार एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के किछु सुपार सुपार हिट हिंदी गान निये एसेछि। नन स्टप सुपार हिट हिंदी सॉन्ग सुनते पारबेन, जे गानगुलो शुनेछेन आपनारा अवश्य आगे, जे गानगुलो गेयेछेन शाहरुख खानेर फिल्मेर गान, शाहरुख खान अभिनीत किछु फिल्मेर गान
যে গানগুলো গেয়েছেন অভিজিৎ, উদিত নারায়ণ, কুমার শানু। তাছাড়া অরিজিৎ সিংয়ের একটি গান আছে MS ধোনির থেকে, আমার এই MS ধোনির গানটি আমার খুবই পছন্দের গান, যে কারণে এই গানটি আমি প্রথমেই দেখেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর MS ধোনি সুশান্ত সিং খুবই একটি মানে বিখ্যাত জুটি হয়ে গেছিল একটি ফিল্ম করে, একেবারে MS ধোনির মতো অসাধারণ ফিল্মটি, যদিও সুশান্ত সিং এখন আর আমাদের মধ্যে নেই, তাই সেই বইটি এখন পর্যন্ত চির অমর হয়ে আছে, সারা জীবন অমর হয়ে থাকবে। এবং তার গানগুলো অসাধারণ গান। আর অভিজিতের গান তো আপনারা সবাই জানেন যে কোনো তুলনা হয় না, একেবারে মনে গেঁথে যায়। আজকে আমি কিছু ফল দেখাবো। দেখুন, এই যে এগুলো হচ্ছে আটা ফল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু আটা ফল দেখাবো। দেখুন, আঠা ফলগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি, ফলগুলো কীরকম কালো কালো শুকিয়ে গেছে, কি কারণে ওরা বলতে পারছে না যে রোগ লেগেছে নাকি। কিন্তু এগুলো যেহেতু চাষের, এগুলো বিদেশি হাইব্রিড ধরনের, অল্প খুব একটা বেশি ফল ফলেনি, অল্প অল্প ফলেছে। গাছগুলো আমাদের এখানে যেমন বড় বড় আঠা ফল গাছ হয়, সেই গাছের মতো অতটা বড় নয়, একই ধরনের গাছ দেখতে, পাতাগুলো প্রায় একই রকম, কিন্তু গাছগুলো একটু ছোট হয়। আমাদের এখানে আপনারা দেখেছেন কিনা জানি না, এখানে বিশেষ করে গ্রামগঞ্জে গেলে দেখা যায় অনেক বাড়িতেও আছে আতা গাছ, কিন্তু সেই আতা আর এই আতার মধ্যে অনেকটা পার্থক্য দেখা যায় গাছের মধ্যে। কিন্তু পাতাগুলো, এই যে দেখুন, এই যে ফলটি কীরকম কালো হয়ে গেছে, আমি আর একটু জুম করে আপনাদের সামনে দেখাচ্ছি। ফলগুলো সঠিকভাবে পুষ্টি হয়নি, তাছাড়া কালো হয়েছে, যে কারণে খুব একটা ভালো লাগে না দেখতে। আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম, সেই ভিডিওতে কিন্তু এরকম ছিল না, খুব ভালোই দেখিয়েছিল বেশ। কিন্তু আজকে দেখলাম যতগুলো গাছ দেখেছি সব গাছে এরকম শুকনো শুকনো ফল, খুব একটা ভালো হয়নি। আমি নিজে গাছকে, আমি এখন থেকে দেখবেন আমার ভিডিওর শেষে বা সরি আমার ভিডিওর প্রথমে আমার একটুখানি মুখ দেখানো আছে, কেননা এই মুখ দেখানোটা অবশ্যই জরুরি দরকার। আপনারা যারা এই বিভিন্ন রকম গান নিয়ে যে মিউজিক চ্যানেল আছে যাদের, আপনারা এই ধরনের করতে পারেন, কেননা বর্তমানে মিউজিক চ্যানেল কিন্তু মনিটাইজ থাকছে না, নন মনিটাইজ হয়ে যাচ্ছে। এই কারণে আমি প্রথমে আমার মুখ দেখাই, তাছাড়া আমি ভিডিও ইউজ করি, আর ভিডিও ইউজ করার পরও লাস্টে আমি ভয়েস দিই। এই কারণে দেখবেন প্রথমেই আমার ছবি আছে, আমার মুখ দেখিয়েছি, আমি মুখ দেখিয়ে ভিডিও বানিয়েছি, তারপরে এইসব ফল দেখাই কিংবা ফুল দেখাই। আমি গ্রামে চলে যাই, আমি প্রতিদিনই টুকটুক করে কিছু না কিছু ভিডিও শ্যুট করি, কেননা আমি প্রতিদিন দুটো ভিডিও আপলোড দিই। তা প্রতিদিন যদি দুটো ভিডিও আপলোড দিই, তার জন্য অনেকটা ভিডিওর প্রয়োজন পড়ে, সেই ভিডিওগুলো আমার শ্যুট করতে হয়। তাই আমি চলে যাই গ্রামগঞ্জের দিকে, যদি কোনো নার্সারি পাই সেই নার্সারি থেকে ছবি তুলি, আর নাহলে গ্রামগঞ্জে যে মুক্ত পরিবেশ আছে, গ্রামের মুক্ত পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, সেই সব ছবি দেখতে বা সেই সব ভিডিও দেখতে খুবই ভালো লাগে, যে কারণে আমি প্রতিদিন গ্রামের দিকে ছুটে চলে যাই কিছু ভিডিও সংগ্রহ করতে। এই দেখুন, এই যে আতা ফলটা দেখুন, এই ফলটি তো কিন্তু রোগ লেগে গেছে, দেখুন কালো হয়ে আছে এক সাইডে। এরকম সব ফল, যতগুলো আতা ফল আছে সব আতা ফলে কিন্তু এই ধরনের একটি রোগ আছে। এখন জানি না এই নার্সারি লোকরা এর কোনো ট্রিটমেন্ট করছে কি না, কিংবা এর কোনো প্রতিকার আছে কি না। এরা তো ব্যবসা করছে, এদের ব্যবসা চারা বিক্রি, ফল বিক্রি, তাই অবশ্যই এগুলো দেখবে অবশ্যই যে কেন এরকম ফলগুলো কালো হয়ে যাচ্ছে বা পোকা ধরনের লেগেছে। কিন্তু এই আটা ফলগুলো কিন্তু খেতে খুবই ভালো,
যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে আতাপলগুলো খেতে কত ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে আতাপল খেতে, অসাধারণ একরকম, মোটামুটি কথা বলতে গেলে ভালোই লাগে। আর আতাপল কিন্তু দুই ধরনের হয়, একটা দেখবেন গা প্লেন একটু লালচে লালচে হয়, সেটাকে বলে কি নোনা ফল, আর এটা হচ্ছে এক আতা ফল। নোনা ফল কিন্তু খেতে ততটা ভালো না, খুব একটা ভালো লাগে না, কিন্তু আতা ফল খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। দেখবেন গ্রামগঞ্জে কিংবা একটু পাড়াগাঁয়ে গেলে বেশিরভাগ বাড়িতে কিন্তু একটা দুটো করে এই আতা ফল গাছ থাকে, আগে তো খুবই ছিল। আর এই আতা ফল গাছের একটি দোষ কি, আতা ফল গাছ এবং পেয়ারা গাছ দেখবেন এইসব গাছে প্রচুর মানে পোকামাকড় এবং রোগ লাগে, বেশি দিন বাঁচে না। বিশেষ করে পেয়ারা গাছ দেখবেন, আপনি একটি পেয়ারা চার বাড়িতে লাগাবেন, দেখবেন এক বছর দু বছর পর সেই গাছটি হঠাৎ শুকিয়ে মারা যাচ্ছে। তাই এই আতা ফল গাছও তাই, এদের মানে খুবই মানে রোগ লাগে, এই জন্য খুব মানে যত্ন রাখতে হয়, সবসময়ের জন্য ট্রিটমেন্ট করতে হয়। নার্সারিতে আছে, নার্সারিরা সবসময়ের জন্য জল দেয়, তারা সার দেয়, ওষুধ প্রয়োগ করে, তবুও দেখুন গাছের ফলগুলোই দেখুন এই ফলটাও পুরো কালো হয়ে গেছে। তারা এত যত্ন নেয়, আর আমরা বাড়িতে করলে আমাদের তার খারাপ হবে। এই দেখুন, এই যে আমি আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি একটু আমার মুখ দেখাই, এই ফলটি কিন্তু ঠিক আছে, নোনা ফল, এই ফলটি প্রায় পাকবে পাকবে করছে। এইবার আসি আসল কথায়, কথা হচ্ছে যে প্রতিদিনই আমি কিছু না কিছু ভিডিও আপলোড দিই, সকালে একটি এবং বিকালে একটি, এই প্রতিদিন দুটো ভিডিও আমি আপলোড দিই। এর কারণে কি হয়, আমার কপিরাইট ফ্রি সং খুঁজতে খুবই অসুবিধা হয়, এতগুলো গান খুঁজে বের করতে হয়, তারপর তাকে এডিট করতে হয়, ভিডিও শ্যুট করতে হয় একার কাছে, সব এই সব কাজ আমি একা একা করি, একা আমি ভিডিও শ্যুট করি, তারপরে একাই আমি এডিট করি, এই গানগুলো ডাউনলোড করাই একা করি, তার মানে আমার একার দ্বারাই সব কিছু হয়, আমার কোনো লোক নেই। আর ইউটিউব চ্যানেলে লোক দেখে করতে গেলে তার খরচও আছে, এই কারণে রাখা হয় না। কিন্তু একটি ভালো ভিডিও প্রেজেন্ট করতে গেলে তার অনেক কিছু প্রয়োজন পড়ে, কিছু ইনভেস্ট আপনার করতেই হবে। আপনি যদি একজন নতুন ইউটিউবার হন, আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনি ভালো ভিডিও করতে গেলে, ভালো ভিডিও যদি আপনি ইউটিউবে দিতে চান, তাহলে আপনার কিছু ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টগুলো কি, ইনভেস্ট হচ্ছে আপনার একটি ভালো ক্যামেরা, ক্যামেরা না ভালো মোবাইল দরকার, অবশ্যই ক্যামেরা দরকার, ক্যামেরা না হলে ভালো ভিডিও শ্যুট করা সম্ভব নয়। তারপরে আপনি যদি ইনডোরে ভিডিও করেন বাড়িতে, তার জন্য আপনার একটা লাইট সেট আপ দরকার, আর আউটডোরে করলে সেটা দরকার পড়ে না, আর আউটডোর তো সবসময় করা সম্ভব নয়, ইনডোরে কিছু ভিডিও দরকার পড়ে, তার জন্য একটা লাইটও দরকার। আর এডিট করার জন্য আপনি যদি ক্যামেরা দিয়ে করেন, এবার এডিট কিসে করবেন, এডিট ক্যামেরা দিয়ে ভিডিও করলে তো ক্যামেরায় ভিডিও তো মোবাইলে এডিট করা যাবে না, তাহলে তার জন্য আপনার হয় একটি পিসি কিংবা ল্যাপটপ লাগবে, তার জন্য আপনার ইনভেস্ট করতে হবে অনেক টাকা। আর যদি আপনি মোবাইলে করেন, তাহলে আজকে ভালো মোবাইল দরকার, তাহলে তা না হলেও কম করে 30-35-30 হাজার টাকার একটি মোবাইল দরকার, তাহলে আবার আপনার একটি রিং লাইট দরকার। তার মানে আপনি যখন ইউটিউবে কাজ করতে আসছেন, আপনার একটু ইনভেস্ট করতে হবে, তারপরে গিয়ে আপনার ইনকামের ব্যাপার। আর ইনভেস্ট না করলে আপনি ভালো ভিডিও আপনি উপহার দিতে পারবেন না, এই সেই তলে গতানুগতিক ভিডিও হয়ে যাবে, যে ভিডিও বানালে আমরা সবাই বানাই, যে কারণে আমাদের ভিডিও আর চলে না, আমাদের ভিডিও মার খেয়ে গেছে, চ্যানেলটাও ডাউন হয়ে গেছে। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমাদের মতোই করবেন, তাহলে সেই আমাদের মতোই চলতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনার ইউটিউবটাকে প্রফেশনাল বানাতে হবে, এখান থেকে আপনার ইনকাম করতে হবে, এখান থেকে চলতে হবে, তাহলে আপনার একবারে সেইভাবেই নামা উচিত, কিছু ইনভেস্ট করে, তাহলে দেখবেন
আপনার চ্যানেলে চলবে, আর দেখবেন যতগুলো চ্যানেল আছে, যত বড় বড় চ্যানেল, তাদের কত সুন্দর সেট আপ। সেই সেট আপগুলো করতে গেলে তো পয়সার দরকার। আর যদি অনেকেই বলবেন যে সবাই তো একবারে হয়নি, একবারে হয়নি, যখন ওইসব বড় বড় ইউটিউবার নেমেছিল তখন কিন্তু ইউটিউবে কোনো বেশি কম্পিটিশন ছিল না, এখন ইউটিউবে প্রচুর কম্পিটিশন। আপনি যে ক্যাটাগরি হোক বা যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, আমি একজন নতুন, ধরুন আমি একজন নতুন ইউটিউবার, আমি ইউটিউবে কিছু জানি না, আমি ইউটিউবের কিছু টপিক নিয়ে ভিডিও তৈরি করছি। এবার আমি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছি সেই টপিকের ভিডিও অলরেডি ইউটিউবে প্রচুর আছে আর সেগুলো সব ভাইরাল হয়ে গেছে। এইবার আমি যদি নতুন করে সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করি তাহলে কি আমার ভিডিও চলবে? চলবে না, কেননা আমার থেকে বেটার কোয়ালিটির ভিডিও ইউটিউবে প্রচুর আছে, সেই ভিডিওগুলো তো লোকে আগে দেখবে। এই কারণে, আর যদি আপনি মনে করেন যে না আমি প্রথমে কিছু ইনভেস্ট করব না, আমি মোবাইল দিয়ে মোটামুটি ভিডিও করব, তাহলে আপনার এক কাজ করতে হবে, আপনি যে টপিক নিয়ে ভিডিও করবেন সেই টপিকটা হওয়া চাই আপনার সার্চেবল টপিক, এবং ট্রেন্ডিং টপিক নিয়ে যদি ভিডিও করেন তাহলে হয়তো যে ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও চলে যাবে, অসুবিধা হয় না। এই কারণে সবসময় ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করতে হয়, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি খারাপ হলেও চলে যায়। কিন্তু মনে রাখতে হবে বেশি দিন নয় সেই সব, আপনার একটি ভালো ভিডিও তৈরি করতে গেলে, চ্যানেল দাঁড় করাতে গেলে সব কিছু পারফেক্ট দরকার। সব কিছু পারফেক্ট না হলে তাহলে আপনার চ্যানেল দাঁড়াবে না। আর চ্যানেল দাঁড়াতে গেলে আপনার ভালো ভিডিও শুধু নয়, আপনার কথা ভালো বলতে হবে, প্রেজেন্টিং ভালো করতে হবে, সব কিছু এ টু জেড একেবারে পারফেক্ট, তবেই সেই চ্যানেল চলবে। আর একটি কথা, আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গান আপলোড দেব, কেননা কপিরাইট ফ্রি সং খুঁজে বের করতে অনেক কষ্ট হয়। দেখা গেল আজকে আমি যে গানটি কপিরাইট ফ্রি সং ভেবে আমি আপলোড দিলাম, তারপরে সেই গানটিতে কপিরাইট ক্লেম চলে আসলো। আর এরকম ঘটনা আমার সবসময় ঘটে, প্রতিদিন আমার পুরনো ভিডিওতে যে ভিডিওগুলো এক মাস আগে দু মাস আগে আপলোড করেছি তেমন ভিডিওতে প্রতিদিন একটা দুটো ভিডিওতে ক্লেম চলেই আসে। আর কপিরাইট ক্লেম আসলে কী হয়, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিউজ আসছে, হঠাৎ সেই ভিডিওটি ডাউন হয়ে যায়, আবার কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়, সময়